7 জানুয়ারির ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়ে বিএনপি ও সমমনাদের ডাকা সকাল সন্ধ্যা অবরোধ চলছে দেশের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও এই কর্মসূচি থেকে আটক করা হয়েছে নেতাকর্মীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে নগরীর পাঁচলাইশ বায়েজিদ মোহরা খুলশি এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে যুবদল ও এর সহযোগী সংগঠন। চট্টগ্রাম কক্সবাজার সড়কের বাঁশখালী এলাকায় অবরোধের সমর্থনে সড়ক অবরোধ করেছে জেলা ছাত্রদল। এদিকে মহানগরীতে গণপরিবহন, দূরপাল্লার বাস এবং ট্রেন চলাচল করছে স্বাভাবিক নিয়মে। বরিশালে বিএম কলেজের সামনে জেলা ছাত্রদলের উদ্যোগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় তারা বেগম জিয়ার মুক্তির দাবি জানান। মানিকগঞ্জ শহরের উত্তর সাঁওতা, সাটুরিয়া উপজেলার তিল্লি ও দরগ্রাম এলাকায় মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা। সাভারের জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর নেতৃত্বে নবীনগর কালিয়াকৈর সড়কে বিক্ষোভ করে জেলা বিএনপি। পরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের 7 নেতাকর্মীকে আটক করে পুলিশ। নাটোরের তেবাড়িয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বড়াইগ্রাম পৌরসভা চত্বর থেকে ছাত্রদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ফরিদপুরে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে মুজিব সড়ক থেকে মিছিল বের করে। পরে ইমামউদ্দিন স্কোয়ারে হয় পথসভা। খাগড়াছড়িতে শাপলা চত্বর এলাকায় মিছিল ও পিকেটিং করে জেলা স্বেচ্ছাসেবক দল, গেট এলাকায় যুবদল, ছাত্রদল ও গুগড়াছড়িতে বিএনপি মিছিল ও পিকেটিং করে। এদিকে মহালছড়ি, পানছড়ি, গুইমারা ও লক্ষ্মীছড়িতে অবরোধের সমর্থনে পিকেটিং চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সিরাজগঞ্জ ঢাকা মহাসড়কের পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জামালপুর ঢাকা মহাসড়কে জামতলী এলাকায় সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। ঝিনাইদহে শহরের আরাপপুরে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে রাবেয়া হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় সকালে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ ঢাকা মুক্তারপুর সড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। এতে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম সহ অন্যরা অংশ নেন। এদিকে রংপুরে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে যুবদল ও সহযোগী সংগঠনগুলো। গণপরিবহন সহ জেলা ও আন্তঃজেলায় স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী বাস চলাচল। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে নগর জুড়ে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।